গোটা দেশে এবার মিস্টার মোদি হারবে। মিস্টার মোদি হয়তো ভাবছেন উত্তর ভারতে ভালো ফল করবে, কিন্তু প্রথম দুই দফায় ভারতে যে 190টি আসনে ভোট হয়েছে সেখানে মোদি মাইনরিটি হবে। উত্তর ভারত তার পক্ষে নিরাপদ নয়, দক্ষিণ ভারত তো নয়। শনিবার চৌঠামে উত্তর চব্বিশ পরগনার খর্দ হয়ে এসে এমন মন্তব্য করলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সারা দেশে এবার মিস্টার মোদি হারবে, উত্তর ভারতে মোদি মিস্টার মোদি ভাবছেন অনেক ভালো করেছেন। আমি যে কথা বললাম 190টা যে নির্বাচন হয়েছে, হওয়ার কথা ছিল 191টা, একজন মারা গেছেন তার জন্য কন্টামিনেটেড হয়েছে, কন্টামিনেটেড হওয়ার জন্য 190টা ভোট হয়ে গেছে এই দুই দফাতে। সেখানে মোদি মাইনরিটি হবে, উত্তর ভারত তার পক্ষে সেফ নয়, দক্ষিণ ভারত তো সেফই নয়। বোমা যারা তৈরি করে তারা মুখের কথাটা পছন্দ করে না, মুখের কথা যারা পছন্দ করে না তারাই বোমা তৈরি করে। আমাদের রাজ্যে দুর্ভাগ্য হলো বাস্তব সত্য, তৃণমূল রাজত্বে বোমাবাজি আর অন্তর্কলহে বোমা ব্যবহার, অন্তর্দলীয় কাজেও বোমা ব্যবহার, এটা ভয়ঙ্কর ব্যাপার দেখা দিয়েছে। তারাপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবব্রত ঘোষের সমর্থনে খড়দহ থেকে বিজপুর পর্যন্ত আয়োজিত মিছিলে সামিল হয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন তিনি। তিনি বলেন তৃণমূল জামানায় বোমা ব্যবহার বৃদ্ধি পেয়েছে, এমনকি তৃণমূলের অন্তর্কলহ বোমাবাজের ঘটনা ঘটেছে, এটা খারাপ আকার ধারণ করেছে। দেশের মানুষকে বুঝতে হবে কারা জনগণের শত্রু আর কারা জনগণের বন্ধু। সারা দেশে এবার মিস্টার মোদি হারবে, উত্তর ভারতে মোদি মিস্টার মোদি ভাবছেন অনেক ভালো করেছেন। আমি যে কথা বললাম 190টা যে নির্বাচন হয়েছে, হওয়ার কথা ছিল 191টা, একজন মারা গেছেন তার জন্য কন্টামিনেটেড হয়েছে, কন্টামিনেটেড হওয়ার জন্য 190টা ভোট হয়ে গেছে এই দুই দফাতে। সেখানে মোদি মাইনরিটি হবে, উত্তর ভারত তার পক্ষে সেফ নয়, দক্ষিণ ভারত তো সেফই নয়। বোমা যারা তৈরি করে তারা মুখের কথাটা পছন্দ করে না, মুখের কথা যারা পছন্দ করে না তারাই বোমা তৈরি করে। আমাদের রাজ্যে দুর্ভাগ্য হলো বাস্তব সত্য, তৃণমূল রাজত্বে বোমাবাজি আর অন্তর্কলহে বোমা ব্যবহার, অন্তর্দলীয় কাজেও বোমা ব্যবহার, এটা ভয়ঙ্কর ব্যাপার দেখা দিয়েছে। বিভিন্ন সময় দেখা গেছে তাদের আভ্যন্তরীণ কলহ, সেই কলহতে ব্যবহার করা হয়েছে বোমা, বোমা শুধু না গুলি ব্যবহার করা হয়েছে, এই হাওড়ায় গুলি করা হয়েছে। ফলে দেশের মানুষকে বুঝতে হবে কারা জনগণের বন্ধু আর কারা জনগণের শত্রু।